ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কবে মাঠে ফিরবেন তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে পিএসজি ভক্তরা ইঞ্জুরিতে পড়ার পর জানা গিয়েছিল অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে এই ব্রাজিলিয়ানকে এরপর শোনা যায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মাঠে নামতে পারবেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিয়ে স্কোয়াড সাজাতে পারবেন পিএসজি কোচ মারেসিও পচেতেন তবে এবার নেইমার ভক্তদের জন্য আরো বড় দুঃসংবাদ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে নাও দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে নেইমার জুনিয়রকে খেলতে দেখার অভিজ্ঞতা প্যারিসিয়ানদের খুব একটা বেশি নেই 2017 সালে দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড করে পিএসজি যাওয়ার পর থেকেই বারবার ইঞ্জুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান এবার শেষ সনের ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন নেইমার জুনিয়র ইঞ্জুরি কাটিয়ে উঠতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচ শেষ হয়ে যাবে পিএসজির ফরাসি সংবাদ মাধ্যমে বলা হয়েছে ক্লাবের মধ্যে নেইমার জুনিয়রের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে আর স্পোর্টস জানায় নেইমারের পুনর্বাসন পর্ব যেভাবে এগুচ্ছে পনেরো ফেব্রুয়ারির ম্যাচে গোরালের চোট কাটিয়ে এই ফরওয়ার্ডের মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ পিএসজি তাই এখন নেইমার জুনিয়রকে নিয়ে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবিওতে নয় মার্চের ফিরতি পর্বের দিকেই নজর দিচ্ছে পিএসজি আশা করছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বে সান্তিয়াগো বার্নবিউতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নয় মার্চ খেলতে পারবেন নেইমার জুনিয়র সে সময় ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিয়েই মাঠে নামতে পারবে তারা তবে প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে খেলতে পারবেন না নেইমার ফিরতি পর্বে লিওনেল মেসি কেলিয়ান অ্যাম্বাপ্পে ও নেইমার জুনিয়রকে নিয়ে আক্রমণ সাজানোর আশায় আছে ফরাসি জায়েন্টরা